আপনার নাম? পপি সাহা। মেড কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। আমি এখানে এসেছি ডাক্তারবাবুর নাম শুনে। আসার পর আমি, আমার সুগার অনেক ছিল, চোখে ছানি পড়ে গেছিল, অপারেশন করতে হবে, 300 সুগার হয়ে গেছিল। ডাক্তারবাবু 7 দিনে আমার সুগারটা কমিয়ে নর্মালে নিয়ে আসলেন। তারপরে আমার চোখ অপারেশন হলো, আমি এখন খুব ভালো আছি। তারপরে ওনার ওষুধ আমি খাচ্ছি, ওনার কথা মতোই আমি চলছি। আর মিষ্টি উনি একটা খেতে বলেছিলেন, কিন্তু আমার যখন যা মনে হয় আমি খেয়ে যাই, আমার যেটা মনে হয় সেটাই খাই। কিন্তু আমি খুব ভালো আছি, ওনার ওষুধ খেয়ে আমি সত্যিই খুব ভালো আছি, শারীরিক এবং মানসিক দুদিক থেকে সুস্থ আমি। তাই আপনারা আসুন, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন, আসুন দেখান, খুব ভালো লাগবে। উনি শুধু রোগ না, মানসিক দিক থেকেও আপনার অনেক ভালো জায়গায় নিয়ে যাবেন, উনি মেন্টালি অনেক ইয়ে পাবেন আপনারা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম শামিউল খান। আপনার মেড কানেক্ট প্লাসে ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আমি একজন ডায়াবেটিস পেশেন্ট, বিগত 2-3 বছর থেকে আমার সুগার নর্মালি আসছিল না। আমি আজ 15 দিন আগে ডাক্তারবাবু দেবব্রত সরকারের কাছে আসি এবং উনি আমাকে প্রেসক্রাইব করেন কিছু মেডিসিন, তার সঙ্গে লাইফস্টাইলের কিছু টিপ দেন, যেমন সকাল আমাকে কি পরিমাণ খেতে হবে, সকালবেলায় কি করব, ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে এই টিপসটা এবং ওনার মেডিসিন আমার লাইফস্টাইল পুরো পাল্টে দিয়েছে। যে সুগারটা আমার 2 বছর থেকে ফাস্টিং 200 নিচে এবং পিপি 350 নিচে নামছিল না ওষুধ খেয়ে দুবেলা, সেটা একদম পুরো নর্মাল চলে এসছে। আই এম রিয়েলি সো হ্যাপি ফর দিস ট্রিটমেন্ট। এবং ওনার যে ট্রিটমেন্ট পদ্ধতি অত্যন্ত আধুনিক। উনি শুধুমাত্র মেডিসিনের ট্রিটমেন্ট করেন না, ওনার ট্রিটমেন্ট কিন্তু যেটা আমরা বলি মানসিকভাবে উনি ট্রিটমেন্ট করেন, যে না আপনি রোগী ঠিক আছে কিন্তু আপনার রোগটা বাইরে কার না, আপনি যদি নিজের ঠিক হন, নিজের নিজের দেহর প্রতি যত্ন নেন, ডায়েট কন্ট্রোল মেনে চলেন, তাহলে ঠিক ট্রিটমেন্ট হবে। আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট ফর দিস ট্রিটমেন্ট। আপনি সমাজের প্রতি কি বার্তা দিতে চান? আমি বলতে চাই যে এরকম ডাক্তার দরকার। উনি ওনার যে মেড কেয়ার, তাতে অনেক ফ্যামিলি প্ল্যান রয়েছে, তাতে খুব অল্প খরচে উনি রোগীদের দেখাশোনা করেন এবং উনি একটা রোগীকে যথেষ্ট সময় দেন। উনি একটা রোগীকে অন্তত 20-30 মিনিট সময় দেন যে তার সমস্যাগুলো শোনা এবং তাকে বোঝানো যে রোগটা কি হয়েছে আপনার। খুব সুন্দর এই মেড কানেক্ট, আপনারা আসুন মেড কানেক্টে, আপনাদের সমস্যাগুলো জানান। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার নাম? অর্পিতা আচার্য। আপনি মেড কানেক্ট প্লাসে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। আমি ডিসেম্বর মাসে এখানে প্রথম আসি। আমি আজকে 20 বছর ধরে সুগার নিয়ে ভুগছিলাম। আমার 300-350 এরকম সুগার থাকতো সবসময়। আমি 3 মাস এখানে আসার পরে আর ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর মাসে প্রথম আসি, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমার সুগার এখন একদম নর্মালের লেভেলে চলে গেছে। এখন আমি অনেক ভালো আছি আগের থেকে। আপনি সমাজের প্রতি কি বার্তা দিতে চান? আমি বলতে চাই যারা সুগার নিয়ে 20 বছর, 10 বছর, 15 বছর কি 5 বছর যারা এই সুগারে ভুগছেন, তারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, আমার মতো তারাও নতুন জীবন ফিরে পাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার নাম? গৌরী ব্যানার্জি। আপনার মেড কানেক্টে ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। আচ্ছা, মেড কানেক্টে এসে আমি প্রথমে তো বুঝতে পারিনি যে সুগার কন্ট্রোল হয়, এটা ব্যাপারটা আমার মাথায় ছিল না। ওই অন্যান্য ডাক্তারদের মতন আমিও ভাবতাম ও সম্ভব নয় কন্ট্রোল করা, কিন্তু হয়। আমি এখানে এসেছি, ডাক্তারবাবু যেমন সিস্টেম বলেছিলেন যে খাবার দাবারটা একটু মেপে টেপে খাওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি খুব একটা মেপে খাইনি। আমার যেটুকু পেট ভরার মতো আমি খেয়েছি, রুটি ফুটিটা আমি খেতে পারি না, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। আবার এখন দেখলাম 3-4 মাসের মাথায় আমি পুরোপুরি ফিট, পুরো আমার কন্ট্রোল এবং দারুণ কন্ট্রোল। ওয়েট একেবারে কমে গেছিল, সেটাও আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। আপনি সমাজের প্রতি কি বার্তা দিতে চান? আমি এটা বলতে চাই যে আজকাল তো মানে ওষুধের তো আর মানে ডাক্তারবাবুরা তো বেশিরভাগই কাউকে ছোট করছি না, মানুষ তো বিজনেসটাই চায়, কিন্তু এখানে এসে আমি এই ডাক্তারবাবুর কাছে আমি বিজনেসটা দেখিনি, উনি মানুষকে বাঁচানোরই চেষ্টা করেছেন। আর ওনার কাছে এসে আসলে আমার মনে হয় মানুষ বেঁচেই যাবে, কারণ ওনার কথা শুনে ওনার ওষুধে আমি আমি যখন আজকে প্রায় 16 বছরের সুগার আমার পুরোপুরি, আমার সারা শরীরে উনি চেক আপ করার পর সব ওকে আছে, সেটা আমার খুব ভালো লেগেছে, যেটা এতদিন হয়নি। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার নাম? তাপস মুখার্জি। মেড কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন।
স্যার, আমি আগে অনেক ডাক্তারই দেখিয়েছি, কিন্তু মেডকানেকে আসার পর আমি নিজে যেভাবে স্যাটিসফ্যাকশন হয়েছি, আমি সবাইকে বলতে চাই আপনারা এই মেডকানেকে যোগাযোগ করুন। আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং শারীরিক যে প্রবলেমগুলো আছে, আমি আশা করি স্যারের দ্বারাই আপনারা উপকৃত হবেন। বাইরে অনেক ডাক্তার অনেক ভিজিট নিচ্ছে, আফটার অল কোনো ওষুধে কাজ হচ্ছে না, তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছে। যেহেতু আমি এই লাইনেই একটু কিছু জানি বা রয়েছি, আমি আপনাদের সবাইকে ইনভলভ করতে চাইছি যে আপনারা প্লিজ আপনি এই মেডকানেক্টে যোগাযোগ করে আপনি নিজেকে উপকৃত করুন, এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে আপনারা ওনার কাছে এনে ওনাকে দেখিয়ে আপনারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ থাকুন। আমি এতদিন সুগারের ওষুধ খাচ্ছিলাম, কিন্তু আজ দু মাস ওনাকে দেখিয়ে আমার টোটালি সুগারের ওষুধ বন্ধ, এবং সব কিছু খাওয়া দাওয়া উনি করতে বলেছে, কোনো কিছুতে অসুবিধা নেই। আজকেও আমি ওনার কাছে ভিজিটে এসেছি, আমার এভরিথিং ওকে, আমাকে সব খেতেও বলেছে, কোনো কিছুতে আমার না নেই। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমার নাম পাপিয়া নন্দী। আপনি মেডকানেক্টে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে? খুবই ভালো। আমি অনলাইনে ডাক্তারবাবুর সন্ধান পেয়ে এসেছিলাম, এসে আমি ওনাকে দেখিয়ে আমি এখন দীর্ঘ নভেম্বর মাস থেকে মার্চ মাস অবধি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার সুগারের। আমার সুগার 420 ছিল, এখন বর্তমানে 158। আপনি সমাজের প্রতি কি বার্তা দিতে চান? আমি বলতে চাই এই ডাক্তারবাবুর কাছে আসুন, সকলে দেখান, নিজেরাই সুস্থ থাকুন, আসলে পরে ভালো রেজাল্ট পাবেন, এটুকু আশা করি। খাবার দাবার সম্বন্ধে একটু বলুন। খাবার দাবার সবই খাই, পরিমাণে কম, খাওয়াতে তো এরকম মানা নেই, সবই অল্প পরিমাণে খাই। ভাত কবার খাচ্ছেন? ভাত 3 বার খাই এখন। তাতে সুগার কোনো অসুবিধা নেই? না, সুগারের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, আপনার নাম? প্রবীর কুমার সাহা। আপনার মেডকানেক্টে ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। নমস্কার, আমি মালদাবাসী, আমার আমি কালীচলে থাকি। আমি বিগত 3 মাস ধরে এই দেবব্রত সরকার ডাক্তারবাবুর কাছে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। আমার সুগার 400+ ছিল। আমি প্রথমে ডাক্তারবাবুর কাছে আসি, এসে আমাকে খাবার দাবারে অভ্যাসের ব্যাপারটা উনি বললেন, বলার পরে আজ আমার সুগার একদম নর্মাল। আমি সামান্য একটা খুব অল্প মাত্রা এর ওষুধ খাচ্ছি, এটাও ডাক্তারবাবু বলছেন আগামী দিনে এই ওষুধটা আমরা ছেড়ে দিতে হবে। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনাদের বাঁচার জন্য এই ডাক্তারবাবুর কাছে আপনারা আসুন। আপনাদের যারা যারা সুগারের মধ্যে ঢুকে গেছেন একদম, সুগার থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এই ডাক্তারবাবুর কাছে আসুন। আর প্রতিদিন আপনারা একটা মর্নিং ওয়াক বা যোগাসন বা ব্যায়ামের মধ্যে দিয়ে লাইফ স্টাইলটাকে আগামী দিনের জন্য এইভাবে আপনারা চলার পথ অনুসরণ করে চলুন। এই ডাক্তারবাবুকে অনুসরণ করে আমি খুব সুস্থ আছি। আমি অ্যাজ এ প্রবীর কুমার সাহা বলছি, আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, আমি অনেক দূর দূর ডাক্তারবাবুর কাছে অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই ডাক্তারবাবুর কাছে আসুন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে সুদীপ সাহা। মেডকানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। আমার মেডকানেক্টে ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে সত্যি আমি খুব উপকৃত হয়েছি এই ডক্টর দেবব্রত সরকারের কাছে আমি চেক আপ করিয়ে, কারণ প্রথম চেক আপটা আমি আসি আমার নিজের জন্য। তারপর এখন আমি অবিশ্বাস্যভাবে আমি ভাবতে পারি না যে একটা সুগারের পেশেন্টকে যেখানে অন্যান্য ডাক্তার যে সমস্ত খাবার দাবার বারণ করে বা বিভিন্ন রকম রেস্ট্রিকশনের মধ্যে থাকতে বলে, এখানটাই সেরকম ব্যাপারটা নয়। এখানটাই একদম মিনিমাম ওষুধ এবং মিনিমাম আপনার ডায়েটের মধ্যে চললেই আপনার মোটামুটি আমি সুগারটাকে একদম কন্ট্রোলে রাখতে পেরেছি। শুধু আমি নয়, আমার পরিবারের সবাই ওনার কাছে দেখিয়ে অনেকটা উপকৃত আছে। এবং আমি বলবো যে যেসব মানে যারা এরকম সুগার নিয়ে বা বিভিন্ন রকম রোগ নিয়ে প্রচণ্ড বিভ্রান্ত হয়ে আছে, তারা অন্তত একবার দেবব্রত সরকারের কাছে কনসাল্ট করাটা উচিত, যার ফলে তাতে করে নিজেদের একটা শিক্ষণীয়ভাবে কিছু জানা যায়, প্লাস প্রুভ করে নেওয়া যাবে যে আদার্স জায়গা আর এখানটার মধ্যে যে কী তফাৎ রয়েছে। আমার নিজের দিক দিয়ে আমি অবিশ্বাস্যভাবে ফল পেয়েছি এটা বলতে পারি, কারণ আমার বাড়িতে আরও অনেক পেশেন্ট ছিলেন যে সময় আমরা স্যারকে তো পাইনি বা আমরা সেই কন্ট্যাক্টটা পাইনি, তো তারা এখনো পর্যন্ত মানে প্রচুর ওষুধ খেয়েছে, প্রচুর ডাক্তার দেখিয়েছে, কিন্তু সুগারের ওষুধটা মানে যাকে বলে সারা জীবন চালাতে হয়েছে,
এর আগে আমার লাস্ট 4 মাস 6 মাস ধরে আমি ওনাকে দেখাচ্ছি, তো 6 মাস আগে আমার সুগারটা যখন ধরা পড়ে একটা মানে হিউজ লেভেল, যে সুগারটা অন্য কোনো জায়গায় আমি ইনসুলিন চার্জ করে দিতে হতো, সেখানটায় গিয়ে আমার সুগার 1.5 মাসের মধ্যে নর্মাল, এবং এখন আমার সুগারের ওষুধ হাফ, এবং ডাক্তারবাবু নেক্সট চেক আপে বলছে যে আস্তে আস্তে এরকম চলতে থাকলে, এরকম করে আমার রুটিনে চলতে থাকলে সুগার ওষুধটা প্রায় বন্ধর দিকে চলে যাবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন। আপনার নাম? শঙ্করী দেবনাথ। মেড কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আমি সুতির মাঠ থেকে বলছি। আমি ডক্টর দেবব্রত সরকারের কাছে আজ 5টি বছর ধরে নিজের ট্রিটমেন্ট করছি, এতে আমি খুবই ভালো আছি, সর্বদিক থেকে আমি সুখী। খাওয়া দাওয়া চলা ফেরা সমস্ত, আমি সকলকে অনুরোধ করছি আপনারা দয়া করে ইনার কাছে আসুন এবং সুস্থ থাকুন। আপনি কি সমস্যা নিয়ে দেখাচ্ছিলেন? আমি সুগারের। সুগারে আপনি কতবার খাচ্ছেন? সুগার 2 বার ওষুধ খাই, 3 বার ভাত খাই, রুটি মুটি কিছু খাই না স্যার। সমাজের প্রতি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে আপনারা সকলেই সুগারের যারা রোগী আছেন, ওনারা দেবব্রত সরকারের কাছে আসুন, এসে ট্রিটমেন্ট নেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার নাম? খোকন দাস। নেট কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কি শেয়ার করুন। আমি এক পেশেন্ট হচ্ছে সুগারের রোগী, দীর্ঘদিন ধরে ভুগেছি, অন্য ডাক্তার দেখিয়েছিলাম, তো যাই হোক সে ডাক্তারকে আমি চেঞ্জ করে আবার আমি দেবব্রত সরকারকে দেখাচ্ছি, সে দেখি আমি আর 5 বছর হয়ে গেল, আমি এখন খুবই ভালো আছি, আমার আর কোনো রকম অসুখই নেই শরীরের মধ্যে, আমি এখন খুবই ভালো আছি, আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনার ওষুধ চলছে? ওষুধ খুব সামান্য ওষুধ চলছে, ওষুধ একবারই মানে এটা বলাই চলে না, তো 2টো ওষুধ খাই, একটা থাইরয়েড খাই আর একটা বিভিন্ন সেট ওষুধ খাই। সুগার ওষুধ খাচ্ছেন না? না না, সুগার ওষুধ তো মোটে একবারই বন্ধ। এর আগে আপনি সুগার ওষুধ খেতেন? হ্যাঁ, একবার সুগার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে যেতাম। সমাজের প্রতি আপনি কি বার্তা দিতে চান? আমার কি আর বলবো, আমাকে তো মানে এ তো খুবই ভালো লাগছে, আমার এই পরিষেবাতে আমি খুব খুশি। হ্যাঁ, আপনাদের যদি সেরকম কোনো থাকে আপনারা আসবেন, এসে ডাক্তার বসে দেখা করবেন, নিঃসন্দেহে ভগবানের মতোই ট্রিটমেন্ট হচ্ছে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার নাম? সবিতা রানী মণ্ডল। মেড কানেক্টে আপনার ওভারঅল পরিষেবা কেমন লাগে? ভালো, ভালো বলতে খুব ভালো। আপনি কি সমস্যা নিয়ে দেখাচ্ছিলেন? আমার সুগার, হাই প্রেসার, আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আমার কিডনির প্রবলেম ধরা পড়েছিল, সেটা এখানে বারবার আমি কিডনিটা চেক আপ করি, তো ভালোই পড়ে। একবার একটু রানীবাগানে দেখাতাম, তখন একটু বেড়েছিল, দিয়ে বললো যে একটু ডিম মাছ কম খাবেন, তারপরে এই পরিস্থিতিভাবে খাবেন, একটা প্রোটিন দিয়েছিল, সব চেক আপ করে চলে চলে হেঁটে হেঁটে আমার প্রবলেমটা, যে আজকে আমি শুনলাম খুব আনন্দ পাচ্ছি যে আমার কিডনির প্রবলেম নাই, আজকে আমার খুব খুশি লাগছে। সমাজের প্রতি আপনি কি বার্তা দিতে চান? আমি চাইছি যে ডক্টর দেবব্রত সরকারের কাছে সবাই আসুক, আর আমি এমনিতে আমি অফিসে বলি, অফিস স্টাফদেরকেও পাঠিয়েছিলাম, তারাও ভালো আছে, আমাদের ফ্যামিলির আমার বোন, বোনের মেয়ে, তার ছেলে এবং আমার যত আত্মীয় আছে তাদেরকে আমি এখানেই আসতে বলি, এবং দিদি যারাই যেখানে আমি যাই বলি যে ডক্টর দেবব্রত সরকারের কাছে চিকিৎসা করুন, ফ্যামিলি কার্ড বানিয়ে নিন, 5 জন 100 টাকায় দেখাতে পারবেন এবং চিকিৎসা করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকবেন। আপনার নাম? দেবাশিস ভট্টাচার্য। নেট কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আমি নেট কানেক্টে আমি যে গত প্রায় 15 বছর ধরে সুগারে ভুগছিলাম, অনেক ডাক্তার দেখালাম কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছিলাম না, সুগার নর্মালে নিয়ে আসছিল না, তখন আমি অনলাইন সার্চ করে ডক্টর দেবব্রত সরকারের কাছে খোঁজ পাই এবং ওখানে ডাক্তার দেখে, ডাক্তারবাবুর কাছে দেখে ওনার খাবারের সিলেক্টেড লাইফস্টাইলটা সেটা আমি পরিবর্তন করে এখন আমি সুগারে প্রায় নর্মাল হয়ে গেছে। আপনি সমাজের প্রতি কি বার্তা দিতে চান? আমি সমাজের প্রতি বলতে চাই যে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য অন্তত একবার দেবব্রত স্যারের কাছে এসে দেখান, তাতে আশা করি সবাই ফল ভালো পাবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ডক্টর প্রদীপ কুমার সরকার। মেড কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আচ্ছা, আমি তো অনলাইনে এই ডাক্তারবাবুর খবর পেলাম, এই আমি এসেছি, আমি দেখাচ্ছি জানুয়ারি মাস থেকে, জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত
যে রিপোর্ট গত মাসে ছিল 149 সুগারের, এখন দেখলাম 98। ওভারঅল এই সুগারের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আর উনি যে খাওয়া দাওয়ার ব্যাপার বলেছিলেন সেটা হচ্ছে তিন বেলায় ভাতই খাচ্ছি, তার সাথে ওই ডিম বা অন্যান্য খাবার টাবার ফল টল সবই খাই। আর এই তো মানে এক্সপিরিয়েন্স হিসাবে আমার খুবই ভালো লাগলো। মানে যাদের এরকম সুগার আছে তারা সবাই যদি আসেন এখানে, আমার মনে হয় আপনারা অবশ্যই উপকৃত হবেন, যেমন আমি উপকৃত হয়েছি। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।